Dear audience, assalamu alaikum. Welcome to Medicine and Health Info Channel again. আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শিশু বা প্রাপ্তবয়স্কদের ক্লান্তি বা অবসন্নতা দূর করে শিশুর দৈহিক বৃদ্ধি এবং মানসিক সমস্যার উন্নতি সাধন করে বাচ্চাদের অপুষ্টি, রুচি, রক্তস্বল্পতা ও মস্তিষ্কের পূর্ণ গঠনে সাহায্য করে এমন একটি মেডিসিন নিয়ে আলোচনা করব যেটির মধ্যে ভিটামিন বি এবং জিঙ্কের উপাদান রয়েছে এবং এটি ভিটামিন বি এবং জিঙ্কের ঘাটতি পূরণে সহায়তা করে। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। বন্ধুগণ, ক্লান্তি বা অবসন্নতা, শিশুর দৈহিক বৃদ্ধি, মানসিক সমস্যা উন্নতি সাধন, বাচ্চাদের অপুষ্টি, অরুচি ইত্যাদি সমস্যা সমাধানে ডাক্তারগণ তাদের পরামর্শপত্রে ভিটামিন বি এবং জিঙ্ক সমৃদ্ধ যে ঔষধটির কথা লিখে থাকেন তার নাম হলো অপসোভিট জেড ট্যাবলেট বা সিরাপ। এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে অপসনিন ফার্মা লিমিটেড। অপসোভিট জেড ট্যাবলেটের প্রতি পিসের দাম 3 টাকা এবং সিরাপের দাম মাত্রা ভেদে যথাক্রমে 50 এবং 95 টাকা। এটি খাওয়ার নিয়ম, খাওয়ার নিয়ম হচ্ছে ট্যাবলেটের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক ও শিশু যাদের ওজন 30 কেজির উপরে তারা 1 থেকে 2টি করে ট্যাবলেট দিনে 2 থেকে 3 বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারবে। অন্যদিকে সিরাপের ক্ষেত্রে যারা শিশু তার 1 চা চামচ করে 1 থেকে 2 বার, বাচ্চারা 2 চা চামচ করে 1 থেকে 3 বার এবং প্রাপ্তবয়স্করা 2 চা চামচ করে দিনে 2 থেকে 3 বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে পারবে। এই ওষুধটি সেবনের পর কিছু সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে, যেমন বমি বমি ভাব, ডায়রিয়া, পাকস্থলীর সমস্যা দেখা দিতে পারে। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে এই ওষুধটি খাওয়া নিরাপদ, অর্থাৎ এটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে খাওয়া যাবে। এই ওষুধটি আলো ও তাপ থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখতে হবে এবং শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে। ধন্যবাদ।